হ্যালো গাইস, আমি মাহিয়া সেতু। মাহিয়াস রিভিউ বাংলা চ্যানেল থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি M40। এই হলো স্যামসাং গ্যালাক্সি M40, যা দুইটি কালার নিয়ে বাজারে এসেছে। একটি হলো মিডনাইট ব্লু, যা অনেকটা ব্ল্যাকও বলতে পারেন, আর আরেকটি হলো সি ওয়াটার ব্লু, অর্থাৎ ব্লু। সেটটি 2.0 গিগাহার্স এবং 1.7 গিগাহার্স অক্টাকোর প্রসেসর সম্পন্ন, এবং এতে রয়েছে 607 স্ন্যাপড্রপ চিপসেট, এতে রয়েছে 6 GB র্যাম। চলুন সেটটিকে খুলে দেখা যাক। প্রথমেই সেটটি খোলার পর পাবেন কিছু নির্দেশিকা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু বেশিরভাগ মানুষই সেটা পড়ে না, তাই আমি এগুলোকে একটু সাইডে রাখলাম। এরপর আসি মেইন সেটটিতে। পাওয়ার বাটনে চাপ দিই, এবার সেটটিকে অন করি। প্রথমবার সেটটি অন করার জন্য একটু সময়ের প্রয়োজন হয়, দেখি কতটা সময় লাগে। অন হয়ে গেল আমাদের স্যামসাং গ্যালাক্সি M40। এটি আমাদের অতি পরিচিত অডিও জ্যাকটি নেই, স্যামসাং তার বদলে দিয়েছে টাইপ সি পোর্ট। এটি অনেকের জন্য অসুবিধা মনে হতে পারে, কারণ আমরা বাজার থেকে 200-300 টাকার হেডফোন কিনে যে কোনো ফোনে ইউজ করতে অভ্যস্ত। এরপর আমি যদি ব্যাটারির কথা বলি, স্যামসাং গ্যালাক্সি M40 দিচ্ছে মাত্র 3500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, যেখানে এখনকার যুগে 4000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিটি স্ট্যান্ডার্ড হয়ে দাঁড়িয়েছে, যা সত্যি হতাশাজনক। বেশিরভাগ রিভিউতে আপনি পাবেন সেটটির কনফিগারেশন, কিন্তু সেটটি কাদের জন্য ভালো, কোন সেগমেন্টের জন্য, এই ব্যাপারে তেমন কেউই কমেন্ট করে না। কিন্তু আমরা সেটটি 15 দিন ব্যবহার করার পর যা বুঝলাম, যারা বাজেট কাস্টমার এবং অল্প টাকার ভেতরে ভালো ক্যামেরা এবং ভালো প্রসেসর চাচ্ছেন, তাদের জন্য সেটটি অসাধারণ। তবে বলে রাখা ভালো, ব্যাটারি ক্যাপাসিটির কারণে সেটটি গেমিংয়ের জন্য অত আদর্শ না। তাছাড়া একটানা 2 ঘন্টা গেম খেললে সেটটি বেশ ভালো হিট হয়। এছাড়া ফেসবুকিং, ইন্টারনেট ব্রাউজিং, চ্যাটিং, হোয়াটসঅ্যাপ, স্কাইপি এসব ইউজ করার জন্য সেটটি খুব ভালো পারফরমেন্স দেয়।